ইফতারে উপকারী পেঁপে। পেঁপে স্বাদ ও গুণাগুণের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় ফলের মধ্যে একটি। পেঁপেতে আছে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি ভিটামিন এ, সি, কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন। অত্যন্ত সহজলভ্য এই ফলটি যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারেন, তাই ইফতারিতে সহজপ্রাচ্য পাকা পেঁপে কিংবা পেঁপের জুস খেতে পারেন, এতে পুষ্টি চাহিদা বেশ মিটাবে। পুষ্টিগুণে সমৃদ্ধ পেঁপের কিছু গুণাগুণের কথা জানানো হচ্ছে। হৃদরোগ থেকে রক্ষা করে, নিয়মিত পেঁপে খেলে অর্থেরোস্লেরোসিস ও ডায়াবেটিস হৃদরোগ প্রতিরোধ করে। পেঁপের ভিটামিন এ, সি এবং ই সমূহের এবং অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস। এই তিনটি পুষ্টি কোলেস্টেরল প্রতিরোধে সাহায্য করে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের প্রধান কারণ। দৃষ্টিশক্তি রক্ষা করে, অপথালমোলজি আর্কাইভস প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী প্রতিদিন 3 বার পেঁপে খেলে চোখের বয়সজনিত ঝুঁকি অনেকটাই কমে যায়। বয়স্কদের মধ্যে দৃষ্টি ক্ষতি প্রাথমিক কারণ। প্রতিদিনের খাবারে তুলনামূলকভাবে কম পুষ্টি গ্রহণ করা, পেঁপে আপনার চোখের জন্য ভালো এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ, সি ও ই এর উপস্থিতির কারণে। হজমে সহায়তা করে, বদ হজমে রোগীদের পাকা পেঁপে খেলে খুব উপকার মিলবে। পাকা পেঁপে খেলে মুখের রুচি ও খিদে বাড়ে। এছাড়া পাকা পেঁপে কোষ্ঠ পরিষ্কার করে এবং বায়ু নাশ করে। অশ ও কৃমিনাশক, কাঁচা পেঁপের বীজ কৃমিনাশক। কাঁচা পেঁপের আটা চিনি বা বাটার সাথে মিশিয়ে খেলে অশ ও জন্ডিস লিভারের নানা রোগ ভালো হয়। এই আটা প্রতিদিন সকালে 5-7 ফোঁটা আটা বাতাসের সাথে মিশিয়ে খেলে অশের রক্ত পড়া বন্ধ হয়। ব্রণ, আঁচিল, জীবের ক্ষতে ও আটা লাগলে বেশ উপকার পাওয়া যায়। কোলেস্টেরল কমায়, পেঁপেতে কোনো কোলেস্টেরল নেই আর পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই কোলেস্টেরলের সমস্যা যারা দুশ্চিন্তায় আছেন তারা প্রতিদিন খাবারের তালিকায় পেঁপে রাখুন। অন্যান্য কোলেস্টেরলযুক্ত খাবারের বদলে পেঁপে খান, তাহলে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে। এতে ঝুঁকি কমায়, পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভারেন্ট লুইটেন ও ক্লিফোস্ট্রিপিন আছে। এছাড়াও আরো অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী, যা ক্যারোটিন, ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমায়। চুলের যত্নে, টক দইয়ের সাথে পেঁপে মিশিয়ে চুলে মাখলে চুলের গোড়া শক্ত হয় ও চুল ঝলঝলে হয়। 1 চা চামচ পেঁপের আটা ও 7-8 চামচ পানি দিয়ে চুলের গোড়ায় কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে উকুনো মরে যায়। ত্বকের যত্নে, পেঁপে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, তাই ত্বকের লাবণ্য উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। প্রতিদিন পাকা পেঁপের সাথে মধু ও টক দই মিশিয়ে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ব্রণের দাগ কমিয়ে উজ্জ্বলতা বাড়ায়, ব্রণের সমস্যা প্রায় সবারই থাকে। এইসব ব্রণের কারণে মুখে খুব ভাজে ধরনের দাগ ছড়ি হয়, এই দাগগুলো নিরাময় করতে পারে এই ফলটি। মুখের অন্যান্য যে কোনো দাগ যেমন মেজদা, ফুসকুড়ি দাগ ও খুব সহজেই দূর করে দিতে পারে। মুখের বিভিন্ন দাগ দূর করার পাশাপাশি পেঁপে ফলটি মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে। প্রতিদিন অত্যন্ত 100 গ্রাম পরিমাণ পেঁপে খাওয়া যেতে পারে। 100 গ্রাম পেঁপেতে পাওয়া যায় 39 ক্যালোরি, এতে কার্বন ডাইঅক্সাইড আছে যার 9.81 গ্রাম, ফ্যাট 0.14 গ্রাম, প্রোটিন 0.61 গ্রাম। এছাড়াও পেঁপেতে আছে ভিটামিন B1, ভিটামিন B6, এছাড়াও প্রচুর পরিমাণে ফলেট নামের একটি জরুরি ভিটামিন। সারাদিনের রোজার ক্লান্তি শেষে পেঁপে আপনার পুষ্টি ও ভিটামিনের চাহিদা বেশ কমিয়ে দিতে পারে। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।